আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা দিথি। স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রশংসা হু প্রধানের। খালেদা জিয়ার অবস্থা গুরুতর জানিয়েছেন ফখরুল। যোগ দিয়ে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মহাসচিব তৈমুর। এবার টানা আট দিনের কর্মসূচি দিল আওয়ামী লীগ। আত্মসমর্পণ করে জামিন পেলেন আইডিয়ালের মুশতাক। এডিসি হারুন কাণ্ড, তদন্তে আরও সাত দিন সময় চায় কমিটি। আদিলুর এলানের বিরুদ্ধে রায়ের কপির অপেক্ষায় আইনজীবী। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে কাজ করছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এনআইডি সেবা সাময়িক বন্ধ। 55 কেজি সোনা চুরি, দুই রাজস্ব কর্মকর্তা সহ তিনজন ফের রিমান্ডে। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।